টাকা নিয়েছে তলব করেছে, আমি তো চেক দেখিয়েছি, ওর অ্যাকাউন্টে টাকা গেছে। থাইল্যান্ড, রাজধানী ব্যাংকক, ব্রাঞ্চের শাখার নাম কাশীকরণ শাখা, ভাটে টাকা নিয়েছে। আমি তো 8 ফেব্রুয়ারি 2021 বাড়িপুরে চেক দেখিয়েছি, ডিফেমেশন মামলা করেনি তো, টাকা নিয়েছে তাই দেখেছে আমাদের, ওর কয়লার টাকা ও নিবে কেন, বেআইনি টাকা কেন নেবে? স্যার আইন তো সবার জন্য, কাকে ছেড়েছে ভারতবর্ষের আইন, কাকে ছেড়েছে আপনি বলুন? ভারতবর্ষের আইন কাউকে ছাড়েনি, জয়ললিতাকে জেল খাটতে হয়েছে, এখনো মধু কোড়া জেলের ভিতরে আছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, ওম প্রকাশ চৌতালা জেলে আছেন, কাউকে ভারতবর্ষের আইন কাউকে ছাড়ে না। আর এইভাবে ডকুমেন্টারি এভিডেন্স তৈরি করে টাকা নিলে এ তো তার যা ফল হওয়ার তাই হবে, টাকাটা কি বন্ধ হোক, ভেতরে ঢোকানোর ব্যবস্থা হোক, এটাই বাংলার মানুষ চায়। আর নিমন্ত্রণ করে চা খাইয়ে সব করে অনেক হয়ে গেছে, ডকুমেন্ট সবাই জানে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, দিনের আলোর মতো পরিষ্কার, যে কারটা টাকা নিয়েছে কি হয়েছে সবাই জানে, এভরিবডি নোজ। আপনার যদি আয়ের সঙ্গে ব্যয় বেশি হয় তাহলে তো বলবেই, হঠাৎ করে আপনি যদি বড় লোক হয়ে যান, দেহরক্ষীর কাছ থেকে যদি 100 কোটি বেরোয়, দেহতে কত আছে?